31st night সম্পর্কে বাংলাদেশের পুলিশ একটা ঘোষণা দিয়েছে। ঘোষণা হলো, আমি জানি না সারা বাংলাদেশে না ঢাকায়, ঢাকার ডিএমপি একটা ঘোষণা দিয়েছে যে ঢাকাতে 31st night উপলক্ষে কোথাও জামায়াত হওয়া যাবে না, ফটকাবাজি আতশবাজি করা যাবে না। আমার পুলিশের ভাইরা তো ঘোষণা দিয়েছে, ঢাকার প্রত্যেকটা মসজিদে কথাও হচ্ছে, আল্লাহ মাফ করুন, যেই মাত্র রাত 12টা বাজবে এই পরিমাণে ঢাকাতে আতশবাজি আর ফটকাবাজি হয়, আমার মনে হয় একদিনেই ঢাকার যুবকরা হাজার কোটি টাকা খরচ করে ফেলে। আমরা যখন বলি পয়লা বৈশাখ উদযাপন করা যাবে না, সাদা কাপড় আর লাল পাড়ের শাড়ি হলুদ পাড়ের শাড়ি পরে কমর হেলে দুলে রাস্তায় বের হওয়া যাবে না, তো যুবকরা বলে হুজুর আপনারা বাঙালি না, আপনারা কি না বাঙালি না, বাঙালির সংস্কৃতি বুঝেন না। এ যুবক, তুমি যে 31st night পালন করবা এখন তুমি কঙ্গালি, কারণ 31st night তো বাঙালিদের। এখন যুবকরা বলবে হুজুর আমরা ইন্টারন্যাশনাল নাগরিক, ওরা আন্তর্জাতিক নাগরিক, এখন আন্তর্জাতিক ভাবে, আরে আপনারা জানেন না ওরা বহুরূপী হয়, বহুরূপী হয়, আন্তর্জাতিক ভাবে সারা বিশ্বে পালিত হয়, এজন্য ওরা 31st night পালন করে। আমি বলি 31st night পালন করে তুমি যদি আন্তর্জাতিক হতে চাও তো আমাদের দেশে থাকার দরকার নাই, তুমি দেশ ছেড়ে সমুদ্রের উপরে কোথাও গিয়া বাড়ি বাঁধতে পারো। আমাদের দেশে তো আমরা জাতীয় আন্তর্জাতিক না। 31st night এর উদযাপন ব্রাহ্মণবাড়িয়াতে এত আলেম ওলামা এত মুসলমান, এ ব্রাহ্মণবাড়িয়াতেও কম হয়? আশুগঞ্জে হয় না? আপনারা মনে হয় কষ্ট হইতেছে কথা শুনতে। ফটকাবাজি করা এমনিতে তো অনুচিত, ফটকাবাজি আতশবাজি অবচয় নাজায়েজ, তবে এই মুসলমান এই নাজায়েজ কাজটা যদি 31st নাইটে করো তখন সেটার নাজায়েজ থাকে না, সরাসরি হারাম হয়ে যায়। এটা মুসলমানদের সংস্কৃতি না, এটা বাঙালি সংস্কৃতিও না। বলে হুজুর আপনারা তো বড় মজার মানুষ, 31st নাইটে বলবেন যে এটা বাঙালি সংস্কৃতি না, আবার যখন পয়লা বৈশাখ আসবে বলবেন যে এটা হিন্দুয়ানি পৌত্তলিক সংস্কৃতি, তো করব কোনটা? আবার আপনারা নিজেরাও কি করেন না, আরবি কোনো উদযাপন করেন না, করব কি? আমাদের তো বিনোদনের জায়গা লাগবে। পয়লা বৈশাখে ব্যবসায়ীরা যে হালকাতা করে, অনেক আগে থেকে ব্যবসায়ীদের একটা অনুষ্ঠান হয় হালখাতা বলে, যেহেতু আশুগঞ্জ একটি পুরনো শহর এখানকার ব্যবসায়ীরা হালখাতা করে থাকেন, তবে আধুনিক যুগে এখন আর সেই হালখাতার আগের মতো এতটা প্রচলন নাই। কোন কোন জায়গায় কোন কোন ব্যবসায়ীরা কোন কোন বাণিজ্যিক এলাকায় আছে, সেটা ব্যবসায়িক প্রয়োজনে করে থাকে, কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে হাতি ঘোড়া ব্যাং নানা রকমের মূর্তি তৈরি করে রাস্তায় যে বের হয়ে নারী পুরুষ একাকার হয়ে শোভাযাত্রা বের করে, আমি টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি, আমার চ্যালেঞ্জ লক্ষ লক্ষ মানুষ দেখেছে, ওই সংস্কৃতি যা তোমরা বাঙালি সংস্কৃতি মনে করছো সেটা বাঙালি সংস্কৃতি নয়, সেটা আজ থেকে 30 বৎসর আগে পৌত্তলিক দেশ, প্রতিবেশী দেশ
ভারতের ক্যালকাটা থেকে একদল পৌত্তলিক মূর্তি পূজক বাংলাদেশে আমদানি করেছে। এটা বাঙালি সংস্কৃতি না, তোমরা চাইলেই আমাদেরকে সেই সংস্কৃতি খাওয়াতে পারবে না। টেলিভিশন চ্যানেলগুলো তোমরা প্রচার করতে পারো, আমরাও সারা দেশে যুবকদেরকে বলতেছি, যেই সংস্কৃতির মধ্যে মূর্তি এবং ভাস্কর্য থাকবে, যেই সংস্কৃতির মধ্যে প্রাণীর ছবি থাকবে, যেই সংস্কৃতি কাফের বেঈমান পৌত্তলিকদের সঙ্গে মিশবে, সেই সংস্কৃতি কোনোদিন মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। যদি যুবক সেই সংস্কৃতি আপন করে নাও, তাহলে সাময়িক বিনোদন পাবে, উৎসব করবে, আনন্দ পাবে, তবে চূড়ান্তভাবে তুমি সফল হতে পারবে না। নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। যেহেতু 31st night সামনে, আমি আলোচনাও শুরু করেছি, গত কয়েক বছর যাবৎ ঢাকার প্রশাসন চেষ্টা করতেছে, যখন টিএসসি মোড়ে ইউনিভার্সিটির ভেতরে 31st night একজন নারীকে ছিঁড়ে কেড়ে নারীর ইজ্জত ইজ্জত সম্মান সম্ভ্রম নষ্ট করা হয়েছে, তখন থেকে সচেতন হয়েছে প্রশাসন। আমরা আরো আগে থেকে বলে আসছি, এ যুবকরা কালকে মারা যাবে, কবরে যাবে, কবরে যাবার পরে তুমি যখন ব্যর্থ হবে, সফল হতে পারবে না, তখন আর কোনো কাজে আসবে না, দুনিয়ায় থাকতে আলে বোলামাদের কথা শোনো, আলে বোলামাদের কদর করো। আজকে তো এমন হয়েছে, দেখেন মানুষ আলে বোলামাদেরকে চ্যালেঞ্জ করে বসতেছে, আলে বোলামাদেরকে আফসুস লাগে, আফসুস লাগে। আলে বোলামাদের অপরাধ কি? আলে বোলামারা দিনই কিছু বিষয় নিয়ে কথা বলেছে। আমরা যখন দিনই কোনো বিষয় নিয়ে কথা বলি, শাসক গোষ্ঠী এলাকার যুবক মাতব্বর নেতারা, আমরা তোমাদেরকে বাধ্য করতে পারি না, আমরা তোমাদেরকে অনুরোধ করতে পারি, আর জনগণের কাছে শরীয়তের মাসালা বলতে পারি। আর এটা আমাদের এই জন্যেই বলতে হবে, আমরা যদি দিনের বিষয় না বলি তো আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো না। তোমরা এটা মনে করো না, আমরা আমাদের খুব মন চায় কাউকে ঝগড়া করতে, কারো সঙ্গে মারামারি কাটাকাটি করতে, জোরে কথা বলতে, বক্তৃতা করতে, এমন না। আমরা যখন কোনো বিষয় সম্পর্কে শরীয়তের দিক নির্দেশনা আমাদের সামনে আসে, তো জনগণকে সেটা আমরা বলি। অথচ দেখা যাচ্ছে আলেমরা তাদের দায়িত্ব পালন করলেও একদল যুবক দায়িত্বশীল না বুঝে আলেম ওলামাদের বিরোধিতা করতেছে, কথা ঠিক না বেঠিক? তো বিরোধিতা করতেছে